কই তুমি? সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে, কি বলছো তুমি? আমি তো শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। তুমি না বলছিলে সোনার কি জিনি কিনে দিবা? ও হাসাই তো, আমার তো মনেই নাই আনছি তো, তুমি কইছো আমি কি নানতারি? এই যে এটা তিয়ার ফোন, ইয়ার ফোনের তো এটা সোনার জিনিস, এই শুনো। ও শোনো, তুমি শুধু আমায় দেখো, আমি তোমাকে দেখি, তোমার চোখে পা ভর দেবো। সেই থেকে এসে শুধু বলছি তোমার চোখে আমি দেখে তুমি আমার চোখে দেখো, চোখে না একদম পা ভরি দেবো। কত দূর থেকে কষ্ট করে এলাম। ও সাপলা সাপলা, ও সাপলা ঘুমাইছাস? আমি রোজা রাখছি বুঝছাস, আমি একটা নাচতে মন চাইতাছে টিকটক এর মধ্যে, নাচ মুরে পাপ হইব? তুই তো হাদিস জানস। ভাল লাগে না এখন আমাকে? হ্যাঁ বউ ভাল লাগে না? কাকে ভাল লাগে, কাকে ভাল লাগে? আমার ভাবি ভালো লাগে। তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না? কেন? আমার ফ্যামিলিতে মেনে নিবে না। তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো, আমি বুঝিয়ে বলবো, আমি আর আমার বন্ধু, বউ আর বাচ্চা। ওই যাদের চোখে আমি খারাপ তাদেরকে ছোট্ট একটা টিপস দিতে চাচ্ছি, চোখের মধ্যে 2 ফোঁটা হারপিক দিয়ে ধুয়ে নিয়ে নিতে পারেন। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে।